ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আছে সেকেন্ড যে হবি সেটা, মানে সাত দিনের যে হবি সেটা সেটা তো তার জন্য এখন আমি রেডি। দেখো রেডি টেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি। আর বেটু ওখানে, মা শাশুড়িমা ভাত টাত করেছে, ওখানে খেয়ে নেবে বেটু। আর হাতে এই যেহেতু হবি শিখেও স্নান সারতে হয়, সেহেতু স্নানের যে জিনিসগুলো সেগুলো নিয়ে নিলাম, আরও শাড়ি টাড়ি নিয়ে নিলাম আর কি, আমার ড্রেস, হাজব্যান্ডের ড্রেস। আর এখানে আছে হচ্ছে সাবু আর ছানা মিষ্টি, যেগুলো আমি খেতে পারিনি একদম, আর একদম খেতে পারছি না, বিশ্বাস করো। সকাল থেকে অনেকক্ষণ শুয়েছিলাম, কারণ আজকে মানে উঠে পড়ে না, হাজব্যান্ড 10টার সময় স্কুল গেছে, তো স্কুল যাওয়ার পর আমি আরও এক ঘন্টা শুয়েছিলাম, কারণ কিছুতেই উঠতে পারছি না, প্রেশারটা মনে হচ্ছে এত লো হয়ে গেছে। তো যাই হোক, তারপর 7:30টাতে উঠে চান টান করলাম, বাবুকে চান টান ছাড়ালাম, তারপর এই যে রেডি হয়ে এখন যাব। আর আমি আমার দেওরকে ফোন করে দিয়েছি, তো আসছে নিতে, ওর সাথেই যাব। আর ও স্কুল থেকে হাফবেলা করে চলে আসবে, মানে টিফিন টাইমে বেরিয়ে যাবে, তবুও আসতে 2টো বেজে যাবে। এবার 2টোর সময় যদি আমি বেরোই, তাহলে আমি ছেলেকে কখন খাওয়াবো, আর নিজে কখন খেতে যাবো, আর কখন এসে চান করবো। তো তার জন্য এখন বেরিয়ে যাচ্ছি, বাজে মুহূর্তে 12:30 হয়ে গেছে, চলো আসুক, তারপর বেরোনো যাক। বেটুকে ওখানে গিয়ে খাইয়ে দেবো। আর গতকালকে থেকে শরীরটা ঠিক আছে ওর, আজকে সকাল থেকেই মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু সকালে জ্বরটা ছিল, আমি ওষুধ যদিও দিইনি, এরপর দেখা যাক কেমন থাকে। আসলে ওরও পালনে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এই কদিন যা হচ্ছে হোক, আর কোনো দিকে তাকাবো না। স্কুল পাঠাইনি আজকে, শরীর যেহেতু খুব খারাপ হয়ে গেছিলো কালকে, ওই জন্য স্কুলও পাঠালাম না, তো একবারে মানডে থেকেই পাঠাবো, কালকে আর পাঠাবো না। মানডে থেকেই বা কী করে হবে, মানডেতে তো শ্রাদ্ধটা আছে আমাদের, দেখি কবে থেকে পাঠানো যায়, স্কুলের সাথে একটু কথা পারলে বলে নেবো আজকে। চলো লকটকগুলো করি, ও চলে আসবে, তারপর দেখতে থাকো। বন্ধুরা বাজছে এই মুহূর্তে 3:42, আর চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এসেই আমাকে ছাদে আসতে হলো, কারণ চুল পুরো ভেজা, একদম ভেজা, আর নিচে আর কোথাও রোদ নেই, উপরের ছাদটাতে খুব ভালো রোদ, ভাবছি উপরের ছাদে গিয়ে 5 মিনিট বসে আসবো। আর এসে দেখছি গাছগুলো পুরো শুকনো খটখটে হয়ে গেছে, পুরো মাটিটা একদম শুকিয়ে গেছিলো, তো মাটিটাই জল দিয়ে দিলাম। আর একটা দারুণ ব্যাপার জানো তো, আর দেখায় তো এই যে কুমড়ো গাছগুলো যেগুলো বেরিয়েছে, কুমড়ো, আলু, ওইদিকে মটরশুঁটি, তো এগুলো তুলিনি আমি, এগুলো বেরিয়েছে, এরকমই থাক, জল দিয়ে দিয়ে দেখছি খুব সুন্দর গজিয়েও গেছে, দেখো কী সুন্দর পাতাগুলো হয়েছে, বাড়ছে, তো বাড়ুক, এগুলো আমি ফেলবো না। তো এই দেখো ক্যাপসিকাম গাছটা দেখেছ, কী সুন্দর ফুলও চলে এসছে, আমি তো ভাবতেই পারছি না, এই দেখো 2টোতেই দারুণ রকম সুন্দরভাবে কুড়ি চলে এসছে। আর এইখানে দেখো মটরশুঁটি ধরেছে, ওই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো মটরশুঁটি ধরেছে। যদি এগুলো, এই গাছগুলো আর বেশি দিন বাঁচবে না, হবে না, কারণ সিজন যেহেতু চলে গেছে আর থাকবে না এগুলো। তো যাই হোক, হয়েছে যখন থাক, আর ফেলিনি, ওই নিজে হয়ে নিজেই ইয়ে হয়ে যাবে, থাক। আর এখানে একটা টমেটো গাছ বেরিয়ে এসছে এইখান থেকে, এইগুলোও তুলিনি, হচ্ছে হয়ে যাক। আর এই যে গাছগুলো এত বড় হয়ে গেছে, তো ছাদে হাওয়াটাও বেশ আছে, রোদ তো আছে, হাওয়াও আছে, তো এখানে যতক্ষণ রোদ পাই তারপর একটু ওপরে দেখবো, যদি যাওয়া যায় তো, আর যদি না যেতে পারি তাহলে মড়াটাও নিয়ে এসছি দেখো। তো এইটা নিয়ে ওঠাটা একটু চাপের, তার জন্য একটু বসি, তারপর যাবো হচ্ছে নিচে, দেখতে থাকো। হয়েছে? ভেরি গুড। তো
7টা বেজে গেছে আর আমি দেখো ওকে পড়তে বসিয়ে নিলাম, কারণ আগের দিনকে পড়া হয়নি, স্যার এসেছিল তখন থেকে শরীরটা খারাপ হয়ে যায় ওর, তো তার জন্য আমি ওকে বসিয়ে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছুটি, স্যার আসবেও না, আর শরীরও ঠিক আছে, তার জন্য বসিয়ে দিলাম, নইলে তো সারা সন্ধ্যা একদম মানে কি বলবো দৌড়ে বেড়াবেন, আমাকেও নাচিয়ে ছাড়বে একদম। চলো পড়িয়ে নিই। 12, 13, 14, 15, 16। চলে এলাম হচ্ছে নিচে খাবার তৈরি করতে। তোকে আজকে প্রচুর টাস্ক দিয়েছিলাম, তো মোটামুটি সেগুলো করতে 9টা এরকম বেজে গেল। তো অনেক দিয়েছিলাম, হিন্দি, ইংলিশ, ম্যাথ সবকিছু মিলিয়ে মোটামুটি। আর মুখে মুখে মুখেও কিছু কোশ্চেন করছিলাম, সেগুলোরও আনসার দিচ্ছিল। তো আজ অনেকক্ষণ মানে শান্তিভাবে পড়িয়েছি যাকে বলে। তো এসেই দেখো চলে এলাম হচ্ছে স্যান্ডউইচ করতে ও রাতে। আর আমি যেমনটা বললাম যে তেল ওকে বেশ কয়েকদিন ধরেই খাওয়াইনি, যখন খাওয়াইনি আর যেহেতু আর কটা দিন আর খাওয়াবও না, তো তার জন্য দেখো এটা আমি শুকনো খোলাতেই একটু শেঁকে নিচ্ছি আর কি, শুকনোভাবেই শেঁকে নিচ্ছি। যতবারই ওকে খাওয়াচ্ছি আমি এভাবে শুকনো করেই শেঁকে খাওয়াচ্ছি। আর জ্যামটা হলেও মানে জ্যাম হলেও বেশ ভালো হয়, এটা যেটা আমি দিয়েছি মেয়োনিজ আর সসের থেকে জ্যামটা হলে খুবই ভালো হতো, কিন্তু আমার ছেলে একদম জ্যাম খেতে চায় না, যেহেতু ওটা মিষ্টি, মিষ্টিটা বলে খেতে চায় না, আর দিলেও মানে বমি করবে করে দেয় আর কি। আর রিস্ক নিই না আমি এখন তো একদমই না, কারণ আমি আমরা তো খেতে পারবো না, অন্য টাইমে আমরা খেয়ে নিই, কিন্তু এই টাইমে খেতে পারবো না বলে জ্যাম দেওয়ার ঝামেলাটা রাখিনি। তো যেটা খাচ্ছে সেটাই খাও না ভালো। তো এইভাবেই ওই জন্য ওকে করে দিচ্ছি। আর দুটো দেখো আমার তৈরিও হয়ে গেলো, ওকে এবার দিয়ে দেবো। রাখ ডেটলটা, রাখ ডেটলটা, রাখ সিমেন্ট প্লাস। তো বেটুকে খেতে দিয়ে দেখো আমরা আমাদেরও খাবার বাড়তে চলে এলাম, আমাদেরও সেই সেম খাবার, রমা ছোলা আলু সেদ্ধ, ব্যাস আর এটুকুই খাবো। আর মিষ্টি টিষ্টির একেবারে রুচি নেই, মানে একদম আর মুখে এগুলো উঠছে না মিষ্টি কোনো জিনিস, তো এটা অনেক কষ্ট করে খাবো। আর এটা সেদ্ধ করেছি আমি একদম সন্ধ্যাবেলাতে, সেদ্ধ টেদ্ধ করে বেটুকে পড়তে বসাতে গেছি, তো এসে আমি আর দেখিও নি যে এটা কতটা সেদ্ধ হয়েছিল বা না হয়েছিল, চিঠি ফেলে আমি দিয়ে চলে গেছি। তো আমি একটু দেখে নিচ্ছি হাতে করে চিপে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি, নাকি আবার বসাতে হবে। তো না যাক ভালোই সেদ্ধ হয়ে গেছে, ওকে এবার দিয়ে দেবো। ওকে দেওয়ার পর আমার এই যে এটা রইলো আমি এটা বেড়ে নেবো। আর আমি শুধু খেতে পারবো না, একটু শশা নিয়ে নেবো এটার সাথে, কারণ শশাটা হলে একটু স্বাদটা চেঞ্জ হচ্ছে। আর ও কিছুতে শশা নিতে চাইছে না, ঠিক আছে ও নানেক, আমি যে এইটুকু শশাই পড়েছিল তো এইটুকু বেকার নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো আমি এগুলো খেয়েই নিই। ও একদম কুচি করে আমি যেমন ঘুগনির সাথে মিক্স করে নেয় ওরকমই এটাকেই মানে ঘুগনি বলে চালাতে হবে, দুধের স্বাদ গুলো মিটিয়ে দেবো, তো সেই আর কি এটাও কুচি করে চলো দিয়ে দিই। আর বাকি যেটুকু রমা কলাই দেখো ছিল, এইটুকু রমা কলাই মানে বেঁচে ছিল আর কি, তো এটা আমি ভিজিয়ে দিলাম কালকে সকালের জন্য, চলো খেয়ে নিই। আবার একটা মনোরম সকাল, আর দেখতে দেখতে আমার জামরুল গাছগুলো কত বড় হয়ে গেল। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে সকাল, আর গতকালকে রাতে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, তার জন্য ভাবলাম সকালে এসে এন্ড করে দিই। সকাল সকাল অনেকগুলো কাজ হয়ে গেছে, ট্যাঙ্কিতে জল ছিল না, জল ভরা হলো, ও স্কুল বেরোবে তার জন্য খাবার করা হলো, বেটু এখনও ওঠেনি কিন্তু ওর খাবার রেডি করে নিয়েছি, যে পিডিয়াশিওর আর বিস্কুট ওকে পাঠায়নি স্কুল, কারণ কদিন ম্যামকে বলে দিলাম ম্যাম আমাদের অসুখ চলছে যেতে পারবে না, পাঠাতে পারবো না, ম্যামরা বললো ঠিক আছে কোনো প্রবলেম নেই।
তো এই আর কি ব্যাপার। তো বাকি সব হয়ে গেছে, আর কোনো হেডেক রইল না। যে আসলে ব্যাপারটা হচ্ছে, যেহেতু এলকেজি থেকে ওদের টু অবধি কোনো রকম কোনো এক্সাম নেই, আর এই সময়টা তো প্রত্যেকটা স্কুলে এক্সাম চলছে, এদেরও স্কুলে চলছে, টাইমিং আজকে দিয়ে দিয়েছে, ঠিক ফোনটা ধরার আগেই মানে মেসেজ এলো আর কি এক্সামের টাইমিংয়ে। তো এদের ক্ষেত্রে একটা সুবিধা কী, যেহেতু ইউকেজি, সেহেতু এক্সামটা নেই বলে পাঠানোর চাপ নেই, নইলে কিন্তু প্রচুর একটু চাপ হতো, এই একা ঘরে বলেই চাপটা হতো এই আর কি, কারণ সব দিকটা ম্যানেজ করাটা খুব মুশকিল হয়ে যায়। আর যেহেতু ওর নিজের কাজটা নিজে করতে পারে না, নিজের কাজ নিজে সব কিছু করে নিতে পারলে একটা চাপ কমে যায়, তো অনেক কিছু প্রবলেম হয়। তো ঈশ্বর মানে বাঁচিয়েছে আর কি এই সব থেকে, এক্সামটা হলে আমার আরও বেশি একটু চাপ হতো। তো চলো, আজকে হচ্ছে 8 দিন, 8 দিনে পড়ে গেল, আর 10 দিনের দিন কামান, মানে আমাদের রোববারে কামানটা পড়ছে। তো আর এই আর মানে কি বলবো, 2-4 দিন কোনোরকমভাবে বেরিয়ে গেলে একটু স্বস্তি। আর আজকে আবারও আমি সকাল থেকে উঠে মানে উঠতে পারছিলাম না, প্রেশারটা এত লো হয়ে গেছে, প্রচণ্ড প্রেশার লো হয়ে গেছে। আর আমার যেহেতু যাতায়াতটা হচ্ছে, সেহেতু আরও বেশি না একটু চাপ হয়ে যাচ্ছে, একটা টেনশন কাজ করছে যে আমাকে এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, যেতে হবে, তো ওই জন্য আরও চাপ হয়ে যাচ্ছে। আর তার জন্য হাজব্যান্ডকে বললাম কালকে, আমার যে দেখো নিতে এসেছিল ভাই, তো ভাই বললো বৌদি ডাবের জল খাও, দেখবে প্রেশারটা অনেকটা ঠিক হবে। তো তার জন্য ডাব আনা করালাম ওকে, 4 খানা ডাব, ওকে বলছি একটা ডাব খেয়ে যাও, কিন্তু কিছুতেই খেয়ে যাবে না, যাই হোক ও সেটাও ওর ব্যাপার আর কি করবে। তো আমি একটু পরে ডাব খাবো, আর কালো আঙ্গুর আনা করালাম, কারণ কিচ্ছু ফল খেতে ইচ্ছে করছে না। এই যে মাঝে ফলগুলো শাশুড়িমা দিয়ে পাঠিয়েছিল, সেই ফলগুলো যেমন কার তেমনি পড়ে আছে, আমি একদম খেতে পারছি না, না মিষ্টি খেতে পারছি না ফল, সবার একই অবস্থা আমি জানি। তো যাই হোক, তো এই এই আর কি ব্যাপার। একটু আঙ্গুর, কালো আঙ্গুরটা তাও যদি বা একটু খাওয়া যাচ্ছে, তো তার জন্য কালো আঙ্গুরটাও এনে দিল আর ডাবটা এনে দিল। আর এদিকে কলাইটা সেদ্ধ করে নিলাম, ওইটাই আমি খেয়ে নেবো, আর বেটুর জন্য দেখি একটু পরে চাপাবো। আর 9 দিনের দিন আমাদের প্রচুর কাজতে হয়, প্রচুর কাছাকাছি জমে গেছে, জমে পুরো পাহাড় হয়ে গেছে, একদম পাহাড়, তো সেগুলো সব আস্তে আস্তে কাজতে হবে। তো চলো বন্ধুরা, গতকালকে হয়তো খুব একটা কিছু ব্লগ আমি করতে পারিনি, যেটুকুই করেছি সেটুকুই একটু দেখে নিও কষ্ট করে। তো চলো আজকের মতো ব্লগটা আমি করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি, টাটা বাই।